ফ্রেঞ্চে সব থেকে বড় সম্মান আমাদের ইন্ডাস্ট্রি থেকে, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে একমাত্র পেয়েছিলেন অফকোর্স দি মাস্টার সত্যজিৎ রায়। তারপরে আমাদের ইন্ডিয়ান মনে হয় না যে কোনো ইন্ডিয়ান আমাদের যে ফ্যাটার্নিটি থেকে এরকম ধরনের কোনো পুরস্কার কেউ পেয়েছেন বা এই ধরনের সম্মান কেউ পেয়েছেন। অ্যান্ড আই থিঙ্ক যেটা আমি বারবার বলার চেষ্টা করি যে আমাদের এই অদ্ভুত একটা জিনিস আমি দেখে আসছি অনেক বছর ধরে, যে প্রচুর মানুষকে আমরা সম্মান দিই তখন ঈদের তাঁরা যখন চলে যান অর তারা প্রায় যখন বিছানায় মানে বেডরিডেন প্রায় যাওয়ার সময়, এটা আমরা দেখেছি। কিন্তু এটা ঠিক যে সৌমিত্রবাবু এখনও কাজ করছেন অ্যান্ড সৌমিত্রবাবুকে এই ধরনের সম্মান ফ্রান্স থেকে দেওয়া হচ্ছে এবং ওয়ান অফ দ্য মানে ওরা বলেন যে এটা ওদের ফ্রান্সের সবথেকে বড় সম্মান, সেটা আমাদের ইন্ডিয়ান সিনেমার এবং আমার কথা মনে হয় হ্যাঁ অফকোর্স সৌমিত্রবাবুকে এন্ড অফ দ্য ডে আমাদের মানে আমাদের বাংলা। এবং আমি সবসময় মনে করি যে এই ধরনের লোকরা ছিলেন আছেন এবং থাকবেন বলেই বোধহয় আমাদের ইন্সপিরেশন বাড়ে। এবং এখন ওই লোকটা এই বয়সেও যে সমস্ত কাজ করে যাচ্ছেন, অক্লান্তভাবে কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করেন, নাটক সিনেমা সবটাই। সো হ্যাঁ উনিও খুব খুশি হয়েছেন, বাট আমার মনে হয় সৌমিত্র কাকুর থেকে বেশি খুশি আমরা সবাই হয়েছি কারণ এরম বড় একটা সম্মান পাওয়ার জন্য।